হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখে নিই ক্লাস ওয়ানের ১৬ নম্বর প্রশ্নপত্র। আমরা এক এক করে ১৫টা প্রশ্নপত্র করে নিয়েছি। যারা যারা ১৫টা প্রশ্নপত্র দেখতে পাওনি, সেটা কিন্তু আমার ফল্ট নয়, সেটা তোমাদের ফল্ট। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি বলেই দেখতে পাওনি, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, তাহলে কী হবে, আমি যখনই ভিডিও ছাড়বো আর টুক করে নোটিফিকেশান পেয়ে যাবে আর দেখে নিতে পারবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, কারণ আমি তোমাদের জন্য প্রায়শই কিন্তু ভিডিও ছাড়ি প্রতিদিনই। তো কবে কখন কার কোন ক্লাসে ছাড়বো সেটা তোমাকে তো আর প্রতিদিন বলাও সম্ভব নয়, আর খুঁজে খুঁজে দেখাও সম্ভব নয়। সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করার পর এরকম ঘন্টা চিহ্ন যেটা থাকবে বেল আইকনটা বাজিয়ে দেবে, ঠিক আছে? অল অপশান যেটা আছে উপরে, অল অপশানটা ক্লিক করে দেবে। তো আমরা এখানে আজকে দেখব এখন ক্লাস ওয়ানের ১৬ নম্বর সেট সমস্যা। একটা সমস্যা তৈরি হলে কীভাবে সমাধান করব, সমস্যা সমাধান, এটা অন্য সমস্যা নয়, এটা তোমাদের লেখাপড়া সংক্রান্ত বইয়ের যে প্রশ্নগুলো থাকে সেই সমস্যা। সমস্যা সমাধানে সক্ষমতা, তোমাদের কতটা সমস্যা সমাধান করতে শিখে গেছো সেই সম্বন্ধে আমাদের এখানে আলোচনা করা হবে, এবং পরীক্ষার মাধ্যমে তোমাদের যাচাই করা হবে তোমরা ৩০-এর মধ্যে কত পাচ্ছ। তোমাদের পরীক্ষা কত নম্বর হবে? ৩০ নম্বর, ৩০ মার্কসের। কত সময় থাকবে? ৬০ মিনিট। তোমরা যারা চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইব করছো, রেগুলার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই এই কোশ্চেন সেটগুলো দিয়ে দেবো। এখন দেবো না, এখন তো সব তোমাদের মনে আছে, একটু দাঁড়াও, আমি কিন্তু একসঙ্গে গুছিয়ে যতদূর অবধি হবে সেই দিন অবধি আমি টোটাল কোশ্চেনটা একটা পিডিএফ করবো, করে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা কোনো জায়গা থেকে প্রিন্ট আউট করে বা মোবাইলে অফলাইনেও তোমরা কিন্তু ওটা প্র্যাকটিস করে নিতে পারবে। ভিডিও থামিয়ে তোমরা করছো ঠিক আছে, কিন্তু মোবাইল করলে আরও ভালো হবে। তার জন্য কী করতে হবে, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে। আর তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য একটা ভালো সুখবর, আমি একটা অ্যাপ লঞ্চ করেছি। তুমি প্লে স্টোরে যাওয়া, প্লে স্টোর চিনো তো, যেখান থেকে গেম ডাউনলোড করা হয়, একদম ঠিক। প্লে স্টোরে গিয়ে হোমওয়ার্ক লিখবে, কি HOME হোম, WORK হোমওয়ার্ক, আমার চ্যানেলের নাম লিখবে অনলাইন ক্লাসরুম, এই কথাটুকু লিখবে। কি লিখবে? হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। তাহলে ওখানে দেখবে নিচের দিকে আমার যে লোগোটা আছে, মানে আমার চ্যানেলের লোগো যেটা, সেটাই ওখানে পাবে। ওটা ক্লিক করে ইনস্টল করে নেবে, তাহলে কী হবে, তোমাদের সঙ্গে আমি লাইভ কোশ্চেন করতে পারবো। মানে আমি এখানে কোশ্চেন দেবো, তোমরা ওখানে উত্তর দেবে, আমি এখানে সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবো। যেটা ভুল হবে ট্যাক করে অনলাইনে মেরেও দিতে পারি, তাই না? না না, মারা তো যাবে না, আমি দেখতে পাবো তোমাদের কোনটা ভুল হচ্ছে না হচ্ছে। তো সেখানে চলে এসো প্লে স্টোরে। চলো, অনেক বকবক করে নিলাম, এবার আমরা কিন্তু মেন পর্বে চলে যাই। দেখো এখানে পাশের ছকটাতে ব, ক, ল, ম, অ, ঠ এগুলো দেওয়া আছে, এগুলোকে দুটো তিনটে একটা যা খুশি জোরে নিয়ে আমাদের ১০টা শব্দ বানাতে হবে। যেমন ধরো আমি একটা করে দিই, তোমরা তারপর করবে, আমি তারপর লাস্টে সবগুলো করে দেবো। বক, হ্যালো বক একটা হলো, তারপরে কী হবে, তারপর কী হবে, তোমরা চটপট চটপট এটা করতে থাকো, সঙ্গে আমি পরের উত্তরগুলো আমি দেখতে থাকি কী দিয়েছে কোশ্চেনটা। নদী সম্পর্কে তিনটি বাক্য লেখো। নদী আমাদের কি, নদী আমাদের কি করে, নদী থেকে আমরা কী কী পাই, এই সম্বন্ধে তিনটে বাক্য লেখো। অলরেডি আমি কিন্তু একটা ভিডিওতে এটা বলে দিয়েছি, তোমাদেরই নদী থেকে আমরা, নদী সম্বন্ধে বাক্য। তা আমরা এখানে নদী সম্বন্ধে তিনটি বাক্য বলবো। নদী আমাদের মায়ের মতো, নদীর জলে আমরা কি করি, নানা রকমের কাজ করি, নদী আমাদের যাতায়াতেও সাহায্য করে, তাই নদীর তীরেই সভ্যতাগুলো গড়ে উঠেছে। এখানে এক এক করে বাক্যগুলো লেখো। কী লিখবো? নদী আমাদের মায়ের মতো, নদী আমাদের মায়ের মতো, নদী আমাদের কেমন, কেন বলো তো মায়ের মতো বললাম, আমরা যখন মাকে জল চাই মা কী করে, যত কষ্টই হোক আমাদেরকে জল এনে দেয় না? হ্যাঁ, জল দেয়, আরও অনেক কিছু, নদী থেকে মাছ পাই, নদী থেকে অনেকে মাছ ধরে সংসার চালায়, ঘর বাড়ি চালায়, চালায় না? তোমাদের অনেকের বাবা মা দেখবে নদীতে মাছ ধরে। তো নদী আমাদের মায়ের মতো, মা যেমন স্নেহ ভালোবাসা করে, ভালোবাসা দেয়, মা নদী মাও আমাদেরকে কিন্তু খুব ভালোবাসে।
আমাদের চারিদিকে মাঠে জল হয়, তবে তো খাবার হয়। খাবারই যেমন মারা খাবার দেয়, তেমনি নদীও পরোক্ষভাবে আমাদের খাবার দেয়। তাহলে আমি এখানে দেখলাম নদী আমাদের মায়ের মতো। নদীর জলে আমরা নানা কাজে ব্যবহার করি। নদীর জল আমরা নানা কাজে ব্যবহার করি, নানা কাজে ব্যবহার করি। বুঝতে পারছো? 3 নম্বর বাক্যটা কি হবে? নদী থেকে আমরা অনেক কিছু পাই, বা লিখো নদী থেকে আমরা মাছ পাই। নদী থেকে মাছ পাই, পাই না? নদী থেকে আমরা মাছ পাই, আর কি পাই? যাতায়াতের সুবিধা হয়, যাতায়াত। তোমরা বলবে যাতায়াত, নদীতে যাতায়াত অসুবিধা? না, নদী একটা এমন জিনিস যাতে করে যাতায়াত করলে সব থেকে কম খরচা হয়, নদী পথে যাতায়াত করতে সুবিধা হয়, যাতায়াত ও চাষবাসে সাহায্য করে। নদী মাছ, নদী থেকে মাছ পায়, যাতায়াত ও চাষবাসে সাহায্য করে, চাষ করতে আমাদের সাহায্য করে, চাষবাসে সাহায্য করে। হয়ে গেল, চলো দেখি কবিতার আগের লাইন ও পরের লাইন লেখো। দেখো এটা তোমাদের, যদি বল যদি বলি যত রাধা রাধা, এটা কি আমাদের ময়না, ঠিক কথা কয় না। তোমরা জানো এটা কত নম্বর এতে আছে? 3 নম্বর বইয়ের কত নম্বর পেজে আছে জানো? দেখো, খুঁজো একটু, খোঁজাখুঁজি না করলে হবে না। তো মানে তোমরা পেজ নাম্বার দেখবে 222, 2 নম্বর বইয়ের পেজটা আছে আমাদের ময়না কবিতাটা। আমাদের ময়না ঠিক কথা কয় না, এখানে কি আছে? বলি যত রাধা রাধা, বলি যত রাধা রাধা, কি বলছে কবিতার আগের লাইন ও পরের লাইনটি লেখো। আগের লাইনটি কি আছে? বলে সে বলরাম, যদি বলি বলো আম, বলো আম, বলে সে, বলে সে বলরাম। যদি বলি রাধা রাধা, সে বলে, সে বলে আধা আধা। কি বলে? বলো আধা আধা বলে। হ্যাঁ, এটা হয়ে গেল, তোমরা ভালো করে একবার দেখে নিও। এটা কিন্তু তোমার 2 নম্বর বইয়ে আছে। হ্যাঁ, 222 পেজ, 2 নম্বর বইয়ে আছে। চলো দেখো, এরকম শব্দগুলোকে সাজিয়ে সঠিক শব্দ বানাও। এটা কি হবে? এটা তো ফ্রক হবে। পরেরটা কি হবে? FROCK, ফ্রক। পরেরটা কি হবে? পরেরটা সিঙ্ক, SINK, সিঙ্ক। সিঙ্ক মানে আমরা যেখানে হাত ধুই। তারপরে এটা কি হবে বলো? কি হবে? LOCK, লক। লক মানে তালা। এটা কি হবে? TANK, ট্যাঙ্ক। এটা কি হবে? এটা হবে ক্লক, CLOCK, ক্লক। হয়েছে? এবার ইংরেজি সাতটাবারের নাম এটা আমি বলবো না, এটা আমি বলবো না। তোমাদের ইংরেজি সাতটাবারের নাম কবে মুখস্ত করতে বলেছি, এটা তো মুখস্ত করা দরকার ছিল। এই সাতটাবারের নাম এখানে লিখতে হবে। সানডে, মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। মনডে থেকে শুরু করবে, মনডে, তারপর টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। হয়ে গেল, তাহলে 6টা দেখো তো। এবার একটা ছবি আছে, খুব মজার ছবি, রোবটের মতো লাগছে না? এখানে 5টা রকমের ছবি আছে। দেখো এটা 3 কোণাটাকে বলা হয় ত্রিভুজ। 3 কোণা কটা আছে তোমরা গুনবে? এই একটা, আরে একটা, দুটো, দুটো, 4টে, 5, 6, 7, 8, 9, 10। এখানে একটা, 11, 12,
13টা কটা 3 গুণ আছে 13টা দুই পায়রাই দেখো 14 15টা তাহলে এখানে 3 কোণা আছে 15টা ঠিক একই ভাবে গোল কটা আছে দেখো 1টা 2টো 3টে 4টে 4টে গোল আছে 4 4টি তারা কটা আছে দেখো তারা কোথায় কোথায় আছে দেখো তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তারা আছে 10টা অর্ধগোলক মানে আধখানা গোল কটা আছে দেখো আধখানা গোল একটাই আছে মুখ একটা আচ্ছা এবার হচ্ছে অর্ধগোলক হলো চতুর্ভুজ কটা আছে আচ্ছা এখানে কানের দুটো ধরা হয়নি এক দুই হ্যাঁ এখানে আরো দুটো যোগ আছে আচ্ছা এখানে দেখো তো চতুর্ভুজ কটা আছে চার কোণা এই একটা চতুর্ভুজ এই পাটা একটা চতুর্ভুজ দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কটা চতুর্ভুজ হলো ছয়টি একটি বাসে নজন যাত্রী বসেছিল পাঁচজন নেমে গেল এই নজন বসেছিল পাঁচজন নেমে গেল তাহলে এটা যোগ করব বিয়োগ করব কমে গেল বলে তাহলে এখানে 9টা থেকে 5টা বাদ দিলে কত হয় 5-এর পর থেকে আমি 9 ঘর যাব 5-এর পর 1 ঘর 6 2 ঘর 7 3 ঘর 8 4 ঘর 9 তাহলে 5-এর ঘর 5-এর পর আমি 4 ঘর গেলে আমার 9-এর ঘর পৌঁছে যাচ্ছি তাহলে এখানে বসবে 4 বুঝতে পেরেছো যেটা থেকে যেটা বিয়োগ করতে হলো সেটা থেকে যেটা বিয়োগ যেটা থেকে বিয়োগ করতে হবে সেটাই যেতে হবে হ্যালো আচ্ছা আকাশে 9টি ঘুড়ি উড়ছিল পাশের ফ্ল্যাট থেকে আরও 8টি ঘুড়ি উড়ালো তাহলে আকাশে উঠছিল 9টি ঘুড়ি আরও 8টা ঘুড়ি উড়ালো আরও মানে বেড়ে গেল তাহলে এবার 58 কত হয় কী করব 9-এর পরে 8 ঘর গুনবো 9-এর পরে 1 ঘর 10 2 ঘর 12 3 ঘর 13 4 ঘর 14 4 ঘর 15 5 ঘর 14 6 ঘর 15 7 ঘর 16 আট ঘর 17 গুনে নাও 9-এর পরে 10 11 12 13 14 15 16 17 তাহলে এখানে আমার হয়ে যাবে 17 আবার যদি আমরা অঙ্কর ক্ষেত্রে করি অঙ্কর ক্ষেত্রে দাগ দিয়ে 9টা উপরের লাইনে নিচের লাইনে 8টা 2 3 4 5 6 7 8 উপরের লাইনে 1 2 3 4 5 6 7 8 9টা নিচের লাইনে 8টা তাহলে আমাদের কটা হলো পুরো সবগুলো গুনে নিলাম 9টা 10 11 12 13 14 15 16 17টা তাহলে আমাদের এখানে লিখতে হবে এখানেও লিখতে হবে কিন্তু অতএব আর বাসে চারজন রইল চারজন যাত্রী রইল বা বসে থাকলো এখানে কি লিখতে হবে অতএব আর এখন অতএব এখন 17টি ঘুড়ি উঠছে 17টি ঘুড়ি আছে ঠিক আছে এভাবে করতে হবে তাহলে আমরা এখানে আড়াই নম্বর আয় 5 আর 5 10 আর 5 15 5 20 আর সবগুলো একবার মিলিয়ে নিতে হবে সব উত্তরগুলো করেছি কিনা তো সবগুলো মিলাও একবার বক্সটা এটা কটা পেরেছো তোমরা দেখো তো এটা এটা মেলা কটা পেয়েছো বক করেছো এইটা আর এটা মিলে 8 করেছো 8 হ 8 হবে এটাকে আমরা আক করতে পারি লেখা ডিস্টার্ব করছে আকার খ নিলাম ক ম ম হসই মই করব ক হসই কই করব হসইটা ইট করব এই লাইনে দেখো হলো ব ক ব হয়েছে আ খ আ হয়েছে ক ম কম 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 হবে কম বেশি কম তো একটা কথা আচ্ছা কলম কলম দেখতে পাচ্ছ উপরে এই তো কলম কলম খড় আমরা খড় খড় মানে কি ধানের বিচুলিগুলো
আর দুটো কি হবে দেখো তো, এই দেখো আট ও আট, এই আ আর এই ট নিলাম আট, তেমনি আর হবে কি বট, বট বট একটা গাছের নাম বট, অনেক হবে আরো অনেক প্রচুর হবে, খল খল, মল মল হবে না, কল কল হবে, হবে অনেক হবে। তাহলে আমরা করে নিলাম 10টা ওয়ার্ড, 5 নম্বর পেয়ে গেলাম, এখানে আমাদের 3টে বাক্য লিখতে বলেছিল, 3 নম্বর পেয়ে গেলাম, এখানে আমরা কত পেলাম সবগুলো করেছি, 5 নম্বর পেয়ে গেলাম। এইখানে যারা লিখতে পারেনি তারা কিন্তু নাম্বার পাবে না, মানডে টুইস্টে বানান কি বলো, টি ইউ ই এস ডি এ ওয়াই টুইসডে, তারপর টি এইচ ইউ আর এস, সানডে মানডে টুইসডে ওয়েনসডে, সরি ডব্লিউ ই ডি এন ই এস, ডব্লিউ ই ডি এন ই এস ডি এ ওয়াই ওয়েনসডে, তারপর থ্রাসডে টি এইচ ইউ আর এস থ্রাস ডি এ ওয়াই ডে, থার্সডে এর পরে ফ্রাইডে এফ আর আই ডি এ ওয়াই, এফ আর আই ডি এ ওয়াই ফ্রাইডে, তারপরে এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে, তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে উইকেন্ডে সানডে, সানডেকে বলা হয় উইকেন্ড, প্রথম দিন হচ্ছে মনডে আর শেষ দিন সানডে, তৃতীয় দিন কি ওয়েনসডে, দ্বিতীয় দিন কি টুইসডে, এরকম দিনের নামও বল দিতে পারে। তারপরে আমাদের এখানে কোনটা কটা আছে খুঁজতে দিয়েছিল, আমরা খুঁজে পেয়েছি 5 নম্বর 2 নম্বর আর 2 আড়াই নম্বর, আড়াই নম্বর এইটাকে আড়াই বলে, ঠিক আছে এটাকে আড়াই বলে। তাহলে আমরা সব কোশ্চেনের উত্তর দেখে নিলাম, যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজের চ্যানেল আছে এটা, এখানে কোনো উল্টো পাল্টা জিনিস করানো হয় না, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে পড়ানো হয়, হ্যাঁ প্রতিটা পেজের পড়া, এবং যখন পরীক্ষা আসে তার আগে থেকেই, যেমন ধরো 1.5 মাস পরে 1 মাস পরে পরীক্ষা আছে, নভেম্বরের ডিসেম্বরের মধ্যে দিকে এখন থেকে শুরু করে দিয়েছি পরীক্ষার প্রস্তুতি, থার্ড ইভ্যালুয়েশন পরীক্ষার প্রস্তুতি, বুঝতে পারছো তো? সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা যারা বন্ধু আছে পাড়া প্রতিবেশী আছে সবাইকে বলে দেবে এই চ্যানেলের কথা, আর প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ওখানে রাখো, আমি ওখান থেকে কিন্তু অনেক উপকার করতে পারবো তোমাদের। আজকের মতো এখানেই, বাই বাই।